হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো কালকে সোমনাথকে আমি গিফট দিয়েছিলাম, তো কি গিফট দিয়েছিলাম ওইটা আগে দেখে নাও, তারপর শুরু করছি ভিডিওটা। বলো স্টোরি বাতাও। ऊपर से भूतू आएगा, ठीक हम तुम सुतो, भूतू आ गया हम उसको भगा के आते हैं, ठीक सो जाओ। তো এখানটা সোমনাথ গিফট খুলছে, তো আমি এটা ফ্লিপকার্ট দিয়ে ওর ভেলাভেটার একটা পারফিউম, কারণ ওর পারফিউম আর ঘড়ির খুব শখ, তো আমি ওই জন্য ওকে দুটো জিনিসই দিয়েছি। তো ওই ভেলাভেটার পারফিউমের চারখানা সেট ছিল আর গন্ধগুলো যেমন আমি বা জানি না, তাও আমি ওকে এটা কিনে দিয়েছি আর একটা ঘড়ি। আর আমার ফোনে চার্জ ছিল না বলে ভাই ভাইয়ের ফোন দিয়ে ভিডিওটা করছিল, আর কালারটা কেন এরকম এসেছে ভিডিওটা আমি বুঝতে পারছি না। আর ভাই বলছিল এর মধ্যে দুটো সেন্ট ভাইয়ের আছে, কারণ দিদিও ওকে রাখিতে ভাইকে দিদি এটা দিয়েছে, আর আমি ভাইকে রাখিতে এখানে কিছু দিইনি। ও আমাকে বলেছে তুই ইউটিউবে পেমেন্ট পেলে আমাকে 1000 টাকা দিবি। তো এখন আমি ভিডিও এখন করছি না জানো, আমি ভিডিও মানে বন্ধ করে দিয়েছি, না বন্ধ করিনি, টাইম পাচ্ছি না বলে করছি না, তাই জন্য যখন টাকা পাবো মানে পেমেন্ট পাবো ভাইকে দেবো। আর এখন দিদি পকোড়া করে নিয়ে এসছে, ওই ফ্রিজারে যেগুলো থাকে দিদি কিনে নিয়েছিল, ওইগুলো সবাই মিলে খেলাম। আর খেয়ে কি আর কিছুই না, এই ঘরেটা সোমনাথকে। এখন হচ্ছে দিদির বাড়ি কাজ, আর এত বাজে একটা গন্ধ, বাবা বলছে তো এটা ডেনড্রাইটের গন্ধ যায় না, যাই হোক বিচ্ছিরি গন্ধ। তো একটা দরজার ঠিক আছে জামা পাল্টে দেবো, তো একটা দরজাতে সবাই মিলে ঢুকে যাচ্ছে ঘরে, তারপর সবাই বাড়ি চলে যাবো আজকে। সবাই জানি কমেন্ট করে তোমার দিদির বাড়িতে আছে, চলে যাবো। বাড়ি যাবো না আজকে, গলা খোলতে কোথায়, বাইরে তো বৃষ্টি পড়ছে গো মা। এই তো এলাম যখন, এই মামা আমি দরজার মধ্যে এ করেছে হাত দিয়ে দিয়েছে জানি না তো, হ্যাঁ বলছে তোমার মেয়ে খারাপ করে দিয়েছে যে কি বলে সবাই হচ্ছে, এখনো হয়নি হাত দিয়ে হচ্ছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে করে দেবো। আর মামা মেয়ে এখন দোল্লা চড়তে এসছে, ব্যাক ক্যামেরাটা কি সুন্দর পরিষ্কার, আবার সেখানে পড়েছে ঠিক হয়েছে। সব জায়গায় জল দেখছে, যা আমার কুজা আন্দাজে কুজা, ওটাই বাকি আছে না ওইদিকে, নালে এদিকে হবি না না এটা দিয়ে পড়ে না, বা কখন দাঁড়িয়ে যাবে আমার সিরিয়াল টিরিয়াল সব যাচ্ছে। মা বাজার করে নিয়ে এসেছিলো এখানটা বাড়ি থেকে, মাছ তারপর দিদি গিলামেটে খেতে ভালোবাসে বলে গিলামেটে, কারণ বাবার দোকান বন্ধ। বাবা কবে দোকান খুলবে, সোমবার বাবা সোমবারের দোকান খুলবে, মানে পরশু দিন দোকান খুলবে, ওই জন্য এসে ঘুরে গেলে। আর বাবার দোকান বন্ধ খুললে বাবা বছরে একবার কি দুবার বন্ধ করে, এক হচ্ছে দুর্গা পুজোতে আর দুই হচ্ছে ছট পুজোতে যখন দিদি বাড়িতে যায়, নাহলে আমাদের দোকান বন্ধ হয় না আর করবে না। হ্যাঁ এখন শুধু দিদিমা জ্যাঠা মারা গেছে বলে আমাদের এই কদিন দোকান বন্ধ ছিল, ওই জন্য মা আসতে হয়েছে, মা তো আসতে পারবে, বাবা আসতে হয়েছে, বাবা সেই সোমবার দিয়ে দোকান খুললে বাবা আবার বন্ধ, ওই জন্য বাবা এসে একবার ঘুরে গেল, তাই মা জানেও না যে ঘরে কাজ হচ্ছে, নাহলে মা আসতো না। আর মা এক গাদা বাজার করে নিয়ে এসছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আর দিদি সকাল দিয়ে কাজ করছে, অনেক কাজ করছে, আমরা শুধু বাড়িতে বলেছি কোনো কাজ করিস না, আর শুধু এসে দেখেছি তো কিচেন বেসা করেই যাচ্ছে, সাদা টাইলস লাগিয়েছে আর স্বাভাবিক রান্না মানে হলুদ, আর কিছু রাখছে খুন্তি আদার দাগ বসে আছে, ওটা কিছু সঙ্গে সঙ্গে কলিং দিয়ে সারাক্ষণ শুধু রান্না হয়, তাই বলছে তোর জীবন এবার রান্নাঘরেই কেটে যাবে, সারাক্ষণ রান্না নিয়েও নিয়ে যে শখের, কিন্তু এটা তো 11 দিনের কথা না, এটা সারা জীবন
যদি সাদা জিনিসটা হলুদ হয়ে যায় দেখতে ভালো লাগবে না। আমি সাদা নেবো না, আমি নিয়ে কাঁচের নেবো। তুমি আগে ঘর নাও তো, আমাদের রান্না করার দরকার নেই, বড় ঘর থেকে আসতে। বড় ঘর না, আমি কেমন ঘর বলছি, ছোট ঘর, যেরকম দিদি টালিগঞ্জের ঘরে ছিল। দেখেছো একে আসতে বলে জোরে চিলে বলে, যেরকম দিদি টালিগঞ্জের ঘরটা ছেড়ে এলো এখন এটা, ওই ভাড়ার ঘরটা ওরকম। হ্যাঁ একটা ঘর থাকবে, একটা চিকিৎসা একটা বাথরুম দেয় আসে গেল এরকম বড়। দেখা দেখা পুরো উপরটা আমার, দেখা না না এত বড় ঘরের শখ আমারও নেই। আরে ওই দিকে দেখা, বুঝতে পারবে যে কাজগুলো লাগানো আছে। ওয়াইফাই লাগাইনি আর আমার ফোনের নেট ডেটা তো আমি দেখে দেখেই শেষ করে দিচ্ছি, যার জন্য ভিডিও গুলো একটু লেট হচ্ছে। সোমনাথ বার্থডে গিফটটা পেয়ে কিন্তু খুশি হয়ে গেছে। ঝুঁকবে লোক, এটাই ঝুঁকবে লোক, ওইখানে যেখানে কাজ আছে সেখানে ঝুঁকবে, জানিস তো, উপর ঢুকে গেছে আর সেখানে ঢুকছে, আর এখানে একটা ঢুকবে এইখানে প্রেশার করছে, আর সেখানে আর দেয়া আছে দেখছি তো, হয়তো ওটা দেখছে, ওই তো ওই তো দেখেছি। আগে এরকম বস্তার মতো জড়িয়ে নিয়েছে কেন, এসি চলছিল, ঠান্ডা লাগছিল না? হ্যাঁ আর এরা কি এসিতে থাকতে পারে বাবা, এসি ঠান্ডা হয়েছে, গা ঠান্ডা লেগে যায় বাবা। আমি পারি না এত ঠান্ডার মধ্যে থাকতে, আর আমার এসি গাড়িতে বসে যখন দিদিদের গাড়িতে বসলে আমার বমি হয়। আমার স্কুটি তো খুব ভালো লাগে, স্কুটি বাইক। আমাদের এসি গাড়ি আছে, মায়ের সব আছে, এসি গাড়ি আছে, ফ্ল্যাট আছে, সুইমিং পুল আছে, তারপরে সেটা বলা যাবে না, সেটা দেখানো যাবে, লিফট আছে, লিফট ও পুকুরটা মা কিনবে ভাবছে, ওই তো পিছনে নিতে মাছ চাষ করবে, তাই না? তা কি ক্যাশে ইএমআই ধার বাকি, ইএমআই তে নিচ্ছি, ইএমআই বলতে পারছে না, বলতে ধার বাকি, তাহলে আমি আই আমি আই। আর আমার কাল বাদে পরশু আমার বার্থডে, ঠিক আছে, এই ভিডিওটা যদি আজকে 7 তারিখ তো খুবই ভালো, মানে আমার 4 তারিখে বার্থডে, আজকে হচ্ছে 2 তারিখ, আমরা দুদিন 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 করে গ্যাপ গ্যাপ নিয়ে 28 তারিখ 1 তারিখে সোমনাথে, 28 তারিখ মামা, এই যে 2 আর 1 ঢুকি দেয় দি। আমার কিন্তু 1 বছর 1 মাস, 1 বছর 1 মাস পূর্ণ হলো আমি ভিডিও চালু করেছি। তোমরা এত তাড়াতাড়ি আমাকে 50K করে দিয়েছো, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আর কিছুটা ক্রেডিট চাই আমার দিদিরও, 50K হয়ে গেছে আমার, এই 1 বছর হলো, এত তাড়াতাড়ি অনেকজন অনেক কষ্ট করেও পায় না, আর দিদির থ্রু দিয়ে আমি যেটা স্বীকার করি দিদির জন্য তাড়াতাড়ি হয়ে গেল, ওটাই বলছি। ও আমাকে কী গিফট দেবে আমার জন্মদিনে? লাথি মারবো তো। ও দিদিকে শোনাচ্ছে না আমাকে লাথি শোনাচ্ছে? হে গাইস ওয়েলকাম ব্যাক, এ গড় করো মেরা মা কা বাদ মে, না ক্যামেরাম্যান ফোকাস করো, দেখো হাস গায়া না বেটি, হোটেল বক্স গিয়ালুল লাউল, মামামকে সোনার কানের, আর আমি তুই তো কানে দিছিস না, তুমি সোনার কান, এ আরে বিকার, আমারও গিফট চাই, কিছু তো গিফট চাই, আমার গিফট তো খুব ভালো লাগে। আরে না এক মাসে মেয়ের জামাই রে, পর পর তিনজনে তিনজনে জন্মদিন, এক হচ্ছে আমাকে তুমি 200 টাকা দেবে আমার জন্মদিনে, আর দুই হচ্ছে হয়ে গেছে একবার দেওয়া মনে হয়ে যায় ভাই, এখান থেকে কবে দিয়েছি ঠিক সেটাকে আগে দিলাম, আর তো সরে না আবার দিন থেকে জন্মদিন, ঠিক আছে এবছর এবছর 200 টাকা দেবে, আর আমার 100 টাকাটা নিয়েছে ওটা আগে দেবে, আমি একাউন্টে দিয়ে দেবো, হ্যাঁ বাবা দেয়নি না আমার আমার কাছে টাকা নেই, আমি না সত্যি ভিখারি দেবো, ধান নিলে সেটা আমি দেবো, তুই জানি বলে বলবো, ফ্ল্যাটটা কাজ আছে দেখছিস না, দেখা এক 100 টাকা নিয়েছো, শুধু 50 টাকা, 100-150 টাকা আমার জন্মদিনের 200 টাকা, মানে 350 টাকা। আরে ফ্ল্যাটটা করছি না, কাজ হচ্ছে, লোক আমাকে কাজ দেয় না দিতে পারি করবো, দাঁড়া এইটাকে এইটা দেবো তোর শাশুড়ি, সোনার চেন কানে সোনার কানের, আবার কি গো এইটা, এটা জন্মদিনে দেবো তোর শাশুড়ি, তো চলো এটা কি মার্লিন, লোককে বলছি মার্লিন দা ওয়ার্ল্ড, কেউ বুঝতেও পারছে না, দেখে দে ভালো করে দেখে দে, ওটা তো না না গাড়িওয়ালাকে ট্যাক্সিওয়ালাকে আমি বলছি, ও কোথায় যাবে মার্লিন দা ওয়ার্ল্ড, ওখানে স্কুল আছে, যদি তোর শাশুড়ি বলছে বুঝতে পারছে না, লোকে যদি ঘুরতে শাশুড়িকে এসে দিয়ে যাবে, দেখো আমার শাশুড়িকে নিয়ে কী বলছে, দেখা দেখাচ্ছি দেখাবি তো না, ও ভিডিওটাকে করছি এখানটা এন্ড, যদি ভালো লাগে তাহলে তো লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে তো, আর যারা আমার ভিডিও তো নতুন তারা সাবস্ক্রাইব করো আমার মায়ের ভিডিও দেখার জন্য, অনেকজন জিজ্ঞেস করছে তোমার মায়ের চ্যানেলের নাম কি, আমার মা ভিডিও করে না,
ভিডিও যদি কারোর ফাটা কৃষ্ণ নামে থাকে তা তো তার বেশি সাবস্ক্রাইব হয়ে যায়। বলো ফাটা কৃষ্ণ ঠিক আমার মা করতো তো টাইম পায়নি বলে এখন দিদি ওই চ্যানেলে ভিডিও করে যেটা কমেডি ওয়ার্ল্ড এম আর তাই তো হ্যাঁ 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 শুটিং করি না এই জন্য পাই না জানো তো এই জন্যই বন্ধ করে দিয়েছি ঠিক আছে ওদের সঙ্গে একটু একটু দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যারা মায়ের জন্য কমেন্ট করবে তারা বাংলায় কমেন্ট করবে সেটা বলো বাংলায় না হলে আমি হিন্দি বুঝতে পারি না ঠিক আছে তাহলে মা পড়তে পার মাটাই বলে তো টাটা।